অনেকদিন আগে উল্লাজত নামে এক গ্রামে দুই সৎ বোন পায়েল আর সীমা তাদের মা অনিতার সাথে থাকত পায়েল অনিতার সৎ মেয়ে ছিল কিন্তু অনিতা পায়েল আর সীমা এদের মধ্যে কোনো ভেদভাব করত না সে দুজনকেই সমান আদর করত। বাড়ির আর্থিক অবস্থা ভালো না হওয়ায় পায়েল কলেজের পড়াশোনার সাথে সাথে বাড়িতে সিলাইয়ের কাজ করতো অন্যদিকে তার সৎ বোন সীমা কলেজ যাওয়ার বাহানা করে তার বন্ধুদের সাথে এদিক ওদিক ঘোরাঘুরি করতো তাই পড়াশোনাতে মন লাগতো না সে পড়াশোনা ভালোবাসত না কিছুদিন পরে তাদের রেজাল্ট আসলো এদিকে পায়েল খুব ভালো নম্বরে পাশ করে অন্যদিকে সীমা পরীক্ষায় ফেল করে এ দেখে উনি খুব রেগে যায় এবং বলে এই সীমা দেখো তোমার বড়ো দিদিকে সে পড়াশোনার সাথে সাথে লোকেদের কাপড়ের সিলাইয়ের কাজ করে এবং পরীক্ষায় ভালো নম্বরে পাশ করেছে তুই কি করলি শেষে ফেল আমি তো আগেই জানতাম তুই ফেল করবি পড়াশোনার নাম নেই সারাদিন বন্ধুদের সাথে খালি ঘোরাঘুরি মা আমাকে বকছো কেন তুমি যেটা বলছো সেটা সত্যি না আমিও তো পড়াশোনা করেছি নম্বর না আসলে আমার কি দোষ দেখো সীমা মিথ্যা কথা বলা না আমি তোমাকে ভালো করেই চিনি আজকে থেকে তোমার পকেট মানি বন্ধ তুমি আর পকেট মানি পাবে না তুমিও পায়েলের মতো কাজ করবে তারপরেই তুমি টাকার মূল্য বুঝতে পাবে এই কথা বলে অনিতা সেখান থেকে রাগ করে চলে গেল এই পায়েলের জন্যই আমার জীবন নরক হয়ে গেছে আমার মা তো সবসময় ওরেই গুণগান করে মা আমাকে সবসময় বকা দে এই পায়েলের কিছু একটা করতেই হবে দেখছি আমি একে ছাড়বো না একদিন পায়েল তার মা অনিতার সাথে বাজারে যায় কিছু বাড়ির জিনিস কিনতে সীমা চুপ করে পায়েলের রুমে গিয়ে সেলাইয়ের রাখা সব কাপড়গুলোকে জ্বালিয়ে দেয় তার কাছ থেকে বদলা নেওয়ার জন্য কিছুক্ষণ পর তারা বাজার থেকে ফিরে আসে তারা দেখে পায়েলের রুমে আগুন লেগেছে রুমে গিয়ে দেখে সব কাপড়গুলো জ্বলে গেছে এ দেখে তারা খুব দুঃখিত হয়ে যায় পায়েল আর অনিতাকে দুঃখী দেখে সীমা মনে মনে খুব খুশি পেল মা দেখো সব কাপড় জ্বলে গেল হায় ভগবান আমি কি করে আমার কাস্টমারদের কাপড়গুলো ফিরিয়ে দেব সব কিছু তো জ্বলে শেষ হয়ে গেছে আমার সেলাইয়ের মেশিনও জ্বলে গেছে আমি এখন কি করব। এতগুলো টাকা কি করে ফিরিয়ে দেব? এই কথাগুলো যখন পাড়ার মহিলাগুলো জানতে পারে তখন তারা রাগ হয়ে পায়েলের বাড়িতে যায় এই পায়েল তোমাকে আমি আমার খুব দামি কাপড় দিয়েছিলাম সেলাই করতে তুমি সেটা জ্বালিয়ে দিয়েছ সেটার আমার টাকা লাগবে তুমি আমারও খুব দামি কাপড় জ্বালিয়ে দিয়েছ আমরা যদি আগে জানতাম তুমি এত কেয়ারলেস তাহলে আমরা তোমাকে কাপড় দিতামই না এখন আমরা কিছু জানি না আমাদের এখন টাকা লাগবে না হলে আমরা জানি অন্য রাস্তা কিভাবে বের করা যায় এইভাবে তারা পায়েলের কাছে টাকা টাকা করতে লাগলো তাকে ধমক দিতে লাগলো তারা দেখুন আপনারা একটু শান্ত হন আমি জানি আপনাদের দামি কাপড়গুলো পুড়ে গেছে তার জন্য আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি এখন আমার কাছে টাকা নেই আমাকে কিছুদিন সময় দিন আমি আপনাদের টাকা দিয়ে দেব আমার ওপর একটু দয়া করুন ঠিক আছে আমরা তোমাকে পনেরো দিনের সময় দিচ্ছি যদি আমরা পনেরো দিনের পরে আমাদের টাকা না পাই তাহলে আমরা জানি অন্য রাস্তাটা বার করার এই কথাগুলো বলে তারা সেখান থেকে চলে যায় এবং পায়েল গভীর চিন্তায় পড়ে যায় এত কম সময়ে আমি এতগুলো টাকা কী করে ফিরিয়ে দেব। এতগুলো টাকা কোথায় পাবো এত তাড়াতাড়ি আমাকে কে কাজ দেবে তুমি চিনতে করো না সব কিছু ঠিক হয়ে যাবে ভগবানের ওপর ভরসা রাখো দেখবে তুমি কোনো না কোনো কাজ অবশ্যই পাবে পরের দিন সকালে পায়েল কাজের খোঁজে বেরিয়েছিল চলতে চলতে রাত হয়ে গিয়েছিল অনেক রাত হয়ে গেছে মা আমার জন্য চিন্তা করবে আমার বাড়ি যাওয়া উচিত ক্লান্ত পায়েল চলতে চলতে রাস্তা ভুলে যায় রাস্তা ভুলে গিয়ে সে জঙ্গলের দিকে চলে যায় জঙ্গলের ভেতর সে সুন্দর সুন্দর ফল দেখে গাছে ঝুলানো আমি একটা জিনিস করতে পারি আমি যদি এই ফলগুলোকে বাজারে বিক্রি করে দিই তাহলে আমি অনেকগুলো টাকা পাব সে টাকা দিয়ে আমি মহিলাদের টাকা দিব এই কথা ভেবে যখনই পায়েল ফলগুলোকে পারতে গেল তখনই এক বুড়ি জাদুঘর সেখানে প্রকট হলো এবং বলল। এই মেয়ে তোমার সাহস তো কম নয় তুমি এখানে আসলে কোন সাহসে এই জঙ্গল আমার এখানকার কোনো কিছুই তুমি ছুতে পারবে না কোনো জিনিস ছুতে চাইলেই আমি তোমাকে বন্দি করে নেব আমাকে ক্ষমা করে দাও আমি জানতাম না আমি রাস্তা ভুলে গিয়ে এই রাস্তায় ঢুকে পড়েছি এবং ফল পারতে চাইছিলাম এ কথা বলে সে নিজের বাড়ির কষ্টের কথা শোনাতে লাগলো বুড়ি জাদুঘরকে তার কথা শুনে বুড়ি জাদুঘর পাইলের ওপর দয়া চলে আসলো সেই বুড়ি জাদুঘর খুব ভালো স্বভাবের ছিল আচ্ছা তাহলে এই ব্যাপার চলো আমি তোমাকে কিছু দিতে চাই আসো আমার সাথে ভয় পেও না এই কথা বলে বুড়ি জাদুঘর তাকে নিয়ে যায় তার গুহাতে সেই গুহাটি ছিল জঙ্গলের ঠিক মাঝখানটাতেই সেই গুহার ঠিক পিছনে একটা বড় গাছ ছিল সেই গাছে অনেকগুলো লেহেঙ্গা ঝুলানো ছিল পায়েল এইটা একটা জাদু লেহেঙ্গা গাছ আজ থেকে এই গাছটি আমি তোমাকে দিচ্ছি তুমি এই গাছটি দিয়ে অনেক বড় লোক হয়ে যাবে চলো এই গাছটি তোমাদের বাড়িতে লাগিয়ে দিচ্ছি তারপর সেই জাদুঘর তার জাদু দিয়ে পায়েলের বাড়ির পিছন দিকে সেই গাছটি লাগিয়ে দেয় সেই গাছে অনেকগুলো লেহেঙ্গা ঝোলানো ছিল সেটা দেখে পায়েল খুব খুশি হয়ে যায় এবং বুড়ি জাদুঘরকে ধন্যবাদ দিয়ে বলে আপনার অনেক অনেক ধন্যবাদ আপনি খুব ভালো আপনি যে আমার উপর যে উপকার করলেন সেটা আমি কোনো দিন ভুলবো না তারপর সেই বুড়ি জাদুঘর পায়েলের কাছ থেকে বিদায় নিয়ে তার গুহায় চলে যায় পরের দিন পায়েল গাছ থেকে লেহেঙ্গাগুলা পেরে নিয়ে বাজারে যায় বিক্রি করতে লেহেঙ্গাগুলা এত সুন্দর ছিল যে কেউ না নিয়ে থাকতে পারল না কিছু সময়ের মধ্যেই সব লেহেঙ্গাগুলো বিক্রি হয়ে যায় লেহেঙ্গাগুলো বিক্রি করে তার অনেক টাকা লাভ হয় খুব তাড়াতাড়ি সেই মহিলাগুলোর টাকা পায়েল ফিরিয়ে দেয় যখন সেই কথা সীমা জানতে পারে তখন তার খুব হিংসে হয় চলো কোনো ব্যাপার না আমি এই গাছটিকেও জ্বালিয়ে দেব। রাতে যখন সবাই ঘুমিয়ে যায় সীমা পা চেপে গাছের কাছে যায় গাছকে জ্বালাতে যখনই সে গাছকে জ্বালাতে যায় তখনই কাজ থেকে আগুন উড়িয়ে আসে সীমার দিকে এইটা দেখে খুব ভয় পেয়ে যায় সীমা হায় ভগবান এই গাছ থেকে আগুন বেরোচ্ছে কেন এটা মনে হয় কোনো ভূতের গাছ আমাকে এখান থেকে পালাতে হবে না হলে আমাকে এই গাছ জ্বালিয়ে দেবে এই কথা বলে সে পালাতে লাগলো তার পিছন পিছন আগুনের গলাগুলো তাকে তাড়া করছিল এটা দেখে সীমা তার বড় দিদি পায়েলকে ডাকলো তার ডাক শুনে পায়েল ঘুম থেকে উঠে সীমার কাছে আসলো দৌড়াতে দৌড়াতে পায়েল জাদু গাছের কাছে সীমা হয়ে ক্ষমা চাইতে লাগল যাতে করে সে সীমাকে ক্ষমা করে দেয় এটা দেখে সীমাকে নিজের ভুলের জন্য খুব খারাপ লাগলো সে নিজের কাছে লজ্জিত হলো সে পায়েলের কাছে ক্ষমা চাইল পায়েল সীমাকে ক্ষমা করে দেয় এবং গলা মিলিয়ে জড়িয়ে ধরে তাদের এরূপ ভালোবাসা দেখে পায়েলের মা কেঁদে দেয় কিছুদিনের মধ্যেই পায়েল অনেক বড় লোক হয়ে যায় পায়েল সীমা ও তার মায়ের সাথে খুশি খুশি দিন কাটাতে লাগলো